গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবারের সকাল আর এখন বাজে ঘড়িতে সকাল 7টা। তোমাদেরকে পাশে নিয়ে এখন থেকেই ভিডিওটা আমি স্টার্ট করছি। যদিও আজকে বৃহস্পতিবার, কিন্তু আজকে না উঠোন বা ঘর ধোয়ার কোনো প্রয়োজন হয়নি, কারণ সারা রাত তো বৃষ্টি হয়েছেই, আবার সকাল থেকেও ঝিমঝিম করে বৃষ্টি হয়েই চলেছে। আর দেখতেই পেলে এদিকে সবজি আর শাকটা রাখা আছে, কারণ এখানে মামনি সবজিগুলো বসে বসে কেটেছে এবং শাকটা এত বেশি বিষের গন্ধ যে ওই জন্য শাকটা বাদ দিয়ে দিতে হলো আর কি। আর এদিকে দেখো, পোস্তর বড়াটা বানিয়ে নিচ্ছি আর পাশেরটাতে আমি বসিয়ে দিয়েছি ভাত। রোজকার মতো আজও বেশ তারা আছে, কারণ দাদু নাতি বলছে বাসে যাবে। যদিও বাসে যাবে বলেছে ঠিক আছে, কিন্তু গেছে গাড়িতেই, কারণ তখন বৃষ্টিটা একটু কমে গেছিলো। একে তো বৃষ্টির ওয়েদার, তার ওপর আবার বৃহস্পতিবার, মানে টোটাল নিরামিষ আজকে সারাদিন। তো আজকের দিন একটু পাঁপড় ভাজা না হলে চলে বলো? তো সেই কারণে ঝটপট আমি কটা পাঁপড়কে ভেজে নিচ্ছি, দিয়ে একটুখানি ঠান্ডা হয়ে গেলে কিছু পাঁপড় রেখে দেবো কন্টেনারে, আর কিছু পাঁপড় খাওয়া হবে আর কি। মানে একসাথেই সব পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, এবার দাদুর নাতিকে কিছু দেওয়া হবে আর কিছু এখন থেকে ভেজে রেখে দিচ্ছি, আমরা যখন খাবো তখন আমরা ওই প্যাকেট থেকে বের করে খেতে পারবো, মানে আর তখন খাটাখাটনি করতে হবে না আর কি। আর যেই ভাবা সেই কাজ, লেগে পড়লাম কোমর বেঁধে পাঁপড়গুলো ভাজবার জন্য। আর এই ঠান্ডা ওয়েদারে নিরামিষ যে কোনো তরকারির সাথে যদি পাঁপড় ভাজা থাকে, তাহলে ভাতটা কিন্তু ভালো করেই খাওয়া যায়। আর শুধু ভাত কেন, মুড়ি, চা বা শুধু মুখে যা দিয়ে পাঁপড় ভাজা খেতে চাইবে সেটা দিয়েই কিন্তু খাওয়া যায়, বেশ ভালো লাগে। তো এ দেখো, আমি এবার এক এক করে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, আর তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমরা যখন পাঁপড়গুলো ভেজে সঙ্গে সঙ্গে তুলে নিই, তখন কিন্তু পাঁপড় থেকে তেলটা ঝরতে চায় না। তো পাঁপড় ভাজবার পর যদি কড়াইয়ের সাইডে সাইডে এইভাবে পাঁপড়গুলো রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু পাঁপড় থেকে তেলটা একদম ঝরেও যায় আর বাটিতে তেল ওঠে না। আর এইদিকে দেখো, আমি পাঁপড় ভাজতে ভাজতে মামনি বেসনটা ফেটিয়ে রেডি করে দিয়েছে, আর এরপর আমি কালো জিরে আর অল্প একটু খাবার সোডা দিয়ে বেসনটা ভালো করে আরেকবার ফেটিয়ে নেব। তারপর তাড়াতাড়ি করে বেগুনি আর যাকে বলে আলুনি দুটোই করব। মানে ওই বেগুনির মতন করেই আর কি, গোল গোল করে আলু ভাজাগুলোকে কেটে তাতে বেসন দিয়ে আর কি ভাজা, সেটাকেই আর কি আলুনি বলছি। তো যাই হোক, ওগুলো একটু ভালো করে ভেজে নেব, তারপরে টিফিনে ওর কিছু প্যাক করে দেবো, কিছু ভাতে খাবে, আর বাকিটা আমাদের নিজেদের জন্য রেখে দেবো। দেখো, কড়াইয়ে তেলটাও গরম হয়ে গেছে, যদিও তেলটা কিন্তু শুধু পাঁপড় ভাজার না, তার আগের দিন রাত্রেবেলায় বেগনি ভাজা হয়েছিল, তো সেটারও তেল বলতে পারো, সেই তেলটাও আছে কড়াইয়ে, ওই জন্যই কড়াইয়ের নিচটা এরকম কালো লাগছে। আর এই দেখো, এরপর আমি এক এক করে বেগুনি আর আলুনিগুলো ভেজে নিচ্ছি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তেলে ভাজা দিয়ে মুড়ি খেতে আমার তো খুব ভালো লাগে। তোমরা একটু কমেন্টে ঝটপট লিখে দাও তো বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে। যে বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে, সেই বাসনগুলো আরেকবার জল বলাতে হবে, তাই ওখানে আমি নামিয়ে রেখেছি। আর এদিকে দেখো, ভাতটা হয়ে গেছে, আপাতত একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঢাকা দিয়ে যদি ভাতটা রাখা হয় মিনিট 15-20, তাহলে কিন্তু ভাতটা বেশ ঝরঝরে হয়। আর এদিকে দেখো, আকাশটা কিন্তু এখনও মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে আরও বৃষ্টি হবে। আলু সেদ্ধর জন্য আলুটা আজকে আমি ভাতেই দিয়ে দিয়েছিলাম, তো এরপর আলুটা ভালো করে মেখে নেব আর দাদুর নাতির ভাতটা এবার বেড়ে দেব। আলু সেদ্ধটা গরম অবস্থায় যেহেতু মাখা যায় না, কিন্তু আমাদের সময়ও থাকে না যে ঠান্ডা হওয়ার পর মাখবো, তো সেই টাইমে কিন্তু এরকম গ্লাসের পিছন দিয়ে আলু সেদ্ধটা মাখা যেতে পারে। আলু সেদ্ধটা খুব ভালো মাখা হয়। আর এই দেখো, মামনি এখন ধুনো দিচ্ছে, যেহেতু আজকে বৃহস্পতিবার সেই কারণে ধুনো তো দিতেই হবে, তো সেই জন্য দেখো এখন ধুনো দিয়ে নিচ্ছে মামনি। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আলু সেদ্ধটা হয়ে গেল, ওর খাবার দাবার সব রেডি করে দিয়েছি। আর এদিকে কুকারের সিটিটাও খুলে গেছে, এবার
মটরের ডালটা আমি ঢেলে নিচ্ছি। আমাদের দেখিয়েছিলাম যে উচ্ছে ধরেছে, এ দেখো এখনও ফুলটাও ভালোভাবে খসেনি, তো আজকে মামনি তুলে নিয়েছে উচ্ছেটা। এ দেখো এই পেঁপেটা পড়েছে, দেখালাম বাইরে। আর এই যে এদিকে বেগুনিটা হচ্ছে, বাকিটা এদিকে কাকার চাটা গরম করতে দিয়েছি। এখনো হয় নাকি? তা তো ধান জমিগুলো ডুবে গেছে। দেখো বন্ধুরা, টিফিনটা আমার রেডি হয়ে গেছে, এবার ওকে দিয়ে আসবো টিফিনটা। সকালবেলা দাদুর নাতির জন্য একটা পোস্তর বড়া করে দিয়েছিলাম, সেটা তো তোমরা দেখেছো। তো আমাদের জন্য হয়েছে আলু পোস্ত। আর আমার এখন রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে কিন্তু বৃষ্টি সেই পড়েই চলেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, ছোট্টর মধ্যেই রাখছি। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।